Honorable Bhoy, আমি Dr. Rafiqul ইসলাম, Associate Professor, National Institute of Neuroscience, ঢাকা, আগারগাঁও। আজকে আমি আপনার সঙ্গে একটু আলোচনা করব লং টার্ম ইফেক্ট অফ সেল ফোন। এটা যে কুপ্রভাব ছিল আপডেট, সেটা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এই কুপ্রভাব থেকে কিভাবে বাঁচা যায় সেই ব্যাপারে আমি একটু আলোচনা করব। এটিকে আমি দুই ভাগে একটু ভাগ করে বলতে চাই। একটি হলো ব্যক্তিগত পর্যায়ে কিভাবে সেল ফোন ইউজ করলে আপনি লং টার্ম ইফেক্ট অফ সেল ফোনের কুপ্রভাব থেকে বাঁচতে পারবেন, আর একটি হলো সামাজিক অথবা পারিবারিক অথবা রাষ্ট্রীয় ফাইনালি গ্লোবাল লেভেল থেকে কীভাবে বাঁচা যায় সেই ব্যাপারে কথা বলব। যেমন ধরুন, আপনি কিভাবে সেল ফোনটি ইউজ করবেন, যেটা ইউজ করলে আপনি নিরাপদ সেল ফোন ইউজ হবে, সেটি হলো রেডিও ফ্রিকোয়েন্সি অফ সেল ফোন থেকে বাঁচা যাবে। যেমন ধরুন, আপনি সেল ফোন ইউজ করবেন, খুব শর্ট ডিউরেশন ইউজ করবেন, এবং আপনি সেল ফোন থেকে আপনার কানের দূরত্বটি একটু ডিস্টেন্স বজায় রেখে ইউজ করবেন, এবং আপনি একেবারেই যদি খুব কাছে এনে ইউজ করতে হয় তাহলে সেল ফোন এবং আপনার কানের মাঝখানে বুড়ো আঙুলের একটা ডিস্টেন্স আপনি ধরে রেখে সেটি বাড়িয়ে নিতে পারবেন। এরপরের কথা যেটি বললাম সেটি হলো, বলতে চাই সেটি হলো, আপনি সেল ফোন ব্যবহার কথা বলা থেকে আপনি একটু টেক্সট বেশি ইউজ করবেন। সেল ফোন আপনি ব্যবহার করে সুইচ অফ করে রাখবেন, এবং আপনি সেল ফোনটি আপনার কোনো পকেটে, প্যান্টের পকেটে অথবা শার্টের পকেটে বেশি রাখার চেষ্টা করার থেকে আপনি সেল ফোনটি কোনো অন্য কোনো জায়গায় রাখার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার বডির টাচ থেকে একটু দূরত্ব মেনটেন করে রাখবেন। কতটুকু দূরত্ব, এটি রিসার্চে এখন পর্যন্ত বোঝা যায়নি যে কতটুকু দূরত্ব আপনার জন্য খুব সেফ, কারণ এর ফ্রিকোয়েন্সি কতদূর পর্যন্ত যাওয়া যায় সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো ভালো বিশ্লেষণ পাওয়া যায়নি যে এই সেল ফোনের রেডিও ফ্রিকোয়েন্সি কতটুকু দূরত্ব পর্যন্ত আপনাকে এফেক্ট করবে। এরপরে কথা হলো, যেমন ধরুন, আপনি যখন ফোনটি ইউজ করবেন, আপনি যখন ইউজ করার পরে আপনি রাতেবেলা রেখে দেবেন, আপনার বেড সাইডে পাশে রাখবেন না, বালিশের নিচে রাখবেন না। অনেক সময় দেখা যাবে আপনি সেল ফোন একটু বেশি সময় ইউজ করতে প্রয়োজন হলে পরে আপনি একটু মাইক্রোফোন ইউজ করতে পারেন, অর্থাৎ ফোনটিকে দূরত্বে রেখে আপনি কানের মধ্যে একটা মাইক্রোফোন বা আপনার সুইটেবল একটা ডিভাইস ইউজ করে আপনি ফোন ইউজ করতে পারবেন। এভাবে কিন্তু আপনি সেল ফোনের লং টার্ম ইফেক্ট থেকে আপনি ব্যক্তিগতভাবে বেঁচে যেতে পারবেন। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 2 বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে 85 বছর বয়সের সবাই কিন্তু আমরা এফেক্টেড হচ্ছি এর কুপ্রভাব থেকে, কুপ্রভাবে। এই যে এফেক্ট থেকে বাঁচার জন্য কী করতে হবে, আমাদের ঘর থেকেই শুরু করতে হবে। যেমন ধরুন, আমি আমার বাচ্চাকে সেল ফোন দিব না, আমার বাচ্চা যতই এই প্রতি আকর্ষণ হোক না কেন, আমি তাকে খেলতেও দিব না সেল ফোনে, তাকে কোনো ইউটিউব বা অন্য কোনো ভিডিও আমি তাকে দেখতে দিব না, অথবা যদি তাকে দিতেই হয় কখনো তাহলে সেটা একটা সুন্দর নজরদারিতে রেখে দিতে হবে, অর্থাৎ তাকে সুন্দর জিনিস ব্যবহারের উপকারিতা বোঝাতে হবে এবং তাকে সেই জিনিসের প্রতি একটা আকর্ষণ বাড়াতে হবে। কোনো বাজে জিনিস দেখে তার মন মানসিকতাকে নষ্ট করতে দেওয়া যাবে না, বা বাজে কোনো খেলা খেলে আকর্ষণ করানো যাবে না, অথবা তাকে ওই প্রতি এডিক্টেড করা যাবে না। এরপরে কথা হলো, যেমন ধরুন, রিসার্চে দেখা গেছে 18 থেকে 24 বছর বয়সের পড়ুয়া ছেলেমেয়েদের মধ্যে একটা প্রবণতা বেড়ে গেছে, প্রায় সারাদিনে 4 ঘন্টা পর্যন্ত সে ফোন ব্যবহার করে থাকে। এই 4 ঘন্টা ফোন ইউজ করলে 1 সপ্তাহের মধ্যে তাহলে কী দেখা গেলো, সে প্রায় 1টি পুরো দিনই সে এই ফোনের পেছনে অপচয় করে ফেললো। তাতে কী হবে, তার শিক্ষা জীবনে একটা বড় বিপর্যয় নেমে আসে। অনেক সময় দেখা যায় ভালো স্টুডেন্ট খারাপ হয়ে যাচ্ছে, তাই না? আবার দেখা যাচ্ছে অনেক সময় এই ছেলেমেয়েরা সেল ফোনে, আগের ভিডিওতে যেমন বলেছিলাম, সেল ফোন উইথড্রল সিন্ড্রোম হয়ে যায়, সেল ফোন ভিশন সিন্ড্রোম হয়ে যায়, তারপরে সাইবার হ্যারাসমেন্ট হয়ে যায় অথবা ফ্যান্টাসিতে ভোগে। এই সমস্ত কারণগুলো অ্যাভয়েড করতে গেলে কী করতে হবে, এখানে তাদের প্রপার ইউটিলাইজেশন সম্পর্কে তাকে নিজে বুঝতে হবে, তার ফ্যামিলি থেকে একটা চাপ থাকতে হবে, গভর্নমেন্টের থেকে একটা রেজুলেশন থাকতে হবে, অর্থাৎ সেল ফোন ইন্টারন্যাশনাল লেভেল থেকেও একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকতে হবে, সাইবার ক্রাইম যেন করতে না পারে সেই ব্যাপারগুলোতে একটা সুষ্ঠু আইন প্রণয়ন করতে হবে। অর্থাৎ আমি একেবারে যদি ব্যক্তিগতভাবে আমি আরও আমার নিজস্ব কিছু মতামত বলতে চাই, আপনি আপনার নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটাতে হবে, অর্থাৎ বাজে জিনিসের প্রতি আকর্ষিত হওয়া যাবে না, সময়ের অপচয় করা যাবে না, আপনার ব্যক্তিগত জীবনের উৎকর্ষতা বাড়াতে হবে, ধর্মীয় চেতনাবোধ বাড়াতে হবে, মানবিক মূল্যবোধ বাড়াতে হবে। এগুলো যদি বাড়ানো যায় তাহলে আমরা এই যতগুলো আলোচনা করলাম সেই আলোচনা থেকে আমরা কিন্তু কুফল থেকে বেরিয়ে আসতে পারবো। আজকের আলোচনা আমি দীর্ঘায়িত করতে চাই না, এ নিয়ে সবাই আমরা জানি, আমি জাস্ট ব্যাপারগুলো আপনাকে একটু আভাস দিলাম যেন আমরা এখানে এভাবে মেনে চলতে পারলে আমরা নিজে ভালো থাকতে পারবো, আমার পরিবার ভালো থাকতে পারবে, আমার সমাজ ভালো থাকবে, আগের যে সমস্ত হ্যারাসমেন্টগুলো ছিল সেগুলো থেকে আমরা বেঁচে যেতে পারবো, সেই সমস্ত মানে কু অভ্যেস অথবা যে খারাপ দিক ছিল সেখান থেকে আমরা নিজেদেরকে পরিত্রাণ করতে পারবো, দেশ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে, গ্লোবালি আমরা ভালো থাকবো। সবাই ভালো থাকবেন, আগামী আলোচনাতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।